প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করতে যাচ্ছি সেটি হচ্ছে আপনি সিমিলি ব্যবহার করার মাধ্যমে স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ডে কীভাবে হাজার হাজার বাক্য তৈরি করবেন। শিক্ষার্থী বন্ধুরা, সিমিলি হচ্ছে উপমা, অর্থাৎ একটির সঙ্গে আরেকটিকে তুলনা করা। আপনারা যদি আপনাদের স্পোকেন ইংলিশ স্কিল এবং রাইডিং স্কিল ইমপ্রুভ করতে চান, আপনাদেরকে অবশ্যই অবশ্যই সিমিলি শেখার কোনো বিকল্প নেই। সেই জন্য আমি আজকে আপনাদেরকে সবচেয়ে বহুল ব্যবহৃত সিমিলি অর্থাৎ উপমাসমূহ আজকে প্র্যাকটিস করাবো। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজেই এই সিমিলিগুলি শেখার মাধ্যমে আপনি আপনার ফ্রেন্ড রাইডিং এবং স্পোকেন স্কিলকে ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় বন্ধুরা, আপনি সিমিলি দিয়ে কিভাবে রাইডিং এবং স্পোকেন আপনি অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করবেন সেই প্র্যাকটিস করাচ্ছি। আমি আজকে আপনাদেরকে তিনটি ম্যাজিক স্ট্রাকচার শিখেব, যে তিনটি ম্যাজিক স্ট্রাকচার শেখার মাধ্যমে আপনি সিমিলি দিয়ে কিভাবে অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করবেন। অর্থাৎ আপনি তিনটি ম্যাজিক স্ট্রাকচার শিখলে আপনি খুব সহজে আপনি সিমিলি অর্থাৎ উপমা ব্যবহার করার মাধ্যমে আপনি স্পোকেন ইংলিশ এবং ফ্রি রাইডিং আপনি অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। প্রথম যে স্ট্রাকচারটি সেটি হচ্ছে সিম্পল প্রেজেন্টেসের স্ট্রাকচার। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আ প্লাস অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ প্লাস নাউন। আমি আবার বলছি, নাম্বার ওয়ান যে স্ট্রাকচারটি সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আ অর্থাৎ টু বি ভার্ব, সাবজেক্ট প্লাস টু বি ভার্ব সিম্পল প্রেজেন্টেসের এম ইজ আর। তারপর হচ্ছে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস আবার এস প্লাস নাউন। নাম্বার টু যে স্ট্রাকচারটি, দ্বিতীয় যে স্ট্রাকচার সেটি হচ্ছে সিম্পল ফার্স্ট টেন্স স্ট্রাকচার অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার। আমরা জানি যে সিম্পল ফার্স্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ ওয়ার, সো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ প্লাস নাউন। নাম্বার থ্রি যে স্ট্রাকচারটি সেটি হচ্ছে ফিউচার ইনহিবিটেন্স স্ট্রাকচার, সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অব্লিক উইল প্লাস বি অর্থাৎ শ্যাল বি অব্লিক উইল বি প্লাস অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ প্লাস নাউন। আমি এই তিনটি ম্যাজিক স্ট্রাকচার দিয়ে আপনি কীভাবে তিনটি টেন্স দিয়ে আপনি সিমিলি ব্যবহার করার মাধ্যমে কীভাবে অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করবেন সেটি প্র্যাকটিস করাচ্ছি। লক্ষ্য করুন, প্রথম যে সিমিলারিটি সেটি হচ্ছে ফলিংয়ের মতো ভীত। আমি একটি পূর্ণাঙ্গ বাক্য বলছি, যেমন লোকটি ফলিংয়ের মতো ভীত। আপনি যদি এই বাক্যটিকে আপনি বাংলাতে ইংরেজি করতে চান, তাহলে আপনাকে প্রথম স্ট্রাকচারটি ফলো করতে হবে। প্রথম স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর অর্থাৎ টু বি ভার্ব প্লাস অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ প্লাস নাউন। সো ফলিংয়ের মতো ভীত, লক্ষ্য করুন যে আপনি লোকটি ফলিংয়ের মতো ভীত। এখানে লোকটিকে ফলিংয়ের সঙ্গে তুলনা করা হয়েছে, সিমিলি হচ্ছে তুলনা করা, একটি ক্যারেক্টার সঙ্গে তুলনা করা। সো আপনি লোকটি ফলিংয়ের মতো ভীত, এটি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। লোকটি ফলিংয়ের মতো ভীত ছিল সেটি হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। লোকটি ফলিংয়ের মতো ভীত হবে সেটি হচ্ছে ফিউচার ইনহিবিটেড টেন্স। সো আপনি তিনটি ম্যাজিক স্ট্রাকচার থেকে কীভাবে বাক্য তৈরি করবেন লক্ষ্য করুন। যেমন লোকটি ফলিংয়ের মতো ভীত, প্রথমে সাবজেক্ট কে ফলিংয়ের মতো ভীত, লোকটি, দ্য ম্যান ইজ অক্সিলারি হচ্ছে ইজ, যেহেতু দ্য ম্যান হচ্ছে থার্ড ফার্স্ট সিঙ্গুলার নাম্বার, সো দ্য ম্যান ইজ। তারপর অনুযায়ী হচ্ছে অ্যাজ, স্ট্রাকচার অনুযায়ী অ্যাজ লক্ষ্য করুন, দ্য ম্যান ইজ অ্যাজ। তারপর এখানে অ্যাজেরি হচ্ছে ভীত, আমরা জানি ভীত ইংরেজি হচ্ছে অ্যাফ্রেড, সো দ্য ম্যান ইজ অ্যাজ অ্যাফ্রেড অ্যাজ গ্রাসহপার। এখানে ফলিং হচ্ছে নাউন গ্রাসহপার, সো দ্য ম্যান ইজ অ্যাজ অ্যাফ্রেড অ্যাজ গ্রাসহপার। আপনি স্ট্রাকচার অনুযায়ী লক্ষ্য করুন, কে ফলিংয়ের মধ্যে ভীত, লোকটি, দ্য ম্যান, তারপর অক্সিলারি হচ্ছে ইজ, তারপর হচ্ছে স্ট্রাকচার হচ্ছে অ্যাজ, তারপর অ্যাজেটিভ হচ্ছে ভীত অ্যাফ্রেড, তারপর আবার অ্যাজ, তারপর হচ্ছে সবশেষ হচ্ছে নাউন। সো পূর্ব বাক্যটি হচ্ছে দ্য ম্যান ইজ অ্যাজ অ্যাফ্রেড অ্যাজ গ্রাসহপার, লোকটি ফলিংয়ের মধ্যে ভীত। আপনি এই বাক্যটিকে যদি আপনি সিম্পল পাস্ট টেন্সে করতে চান, তাহলে আমি একটি পূর্ণাঙ্গ বাক্য বলছি, যেমন লোকটি ফলিংয়ের মতো ভীত ছিল, এটি যেহেতু অতীতকালে সো সিম্পল পাস্ট টেন্স। আপনি দ্বিতীয় যে স্ট্রাকচারটি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস অ্যাজ প্লাস অ্যাজেটিভ প্লাস অ্যাজ প্লাস নাউন দিয়ে করবেন, সো
The man was as afraid as Grasshopper. The man was as afraid as Grasshopper. লোকটি ফ্রগের মতো ভীত ছিল। আপনি এটিকে যদি ফিউচার ইনভেস্টিগেট করতে চান, যেমন লোকটি ফ্রগের মতো ভীত হবে অর্থাৎ লোকটি ফ্রগের মতো ভীত হইবে, তাহলে আপনি ফিউচার ইনভেস্টিগেট স্ট্রাকচারটি দ্য ম্যান তারপর হচ্ছে উইল বি বা শ্যাল বি, আপনি মডার্ন ইংলিশে আপনি প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রে আপনি ফিউচার ইনভেস্টিগেটে শ্যাল বি ব্যবহার না করে আপনি উইল বি ব্যবহার করতে পারেন। সো দ্য ম্যান উইল বি অ্যাজ অ্যাফ্রেড অ্যাজ গ্রাসহপার, লোকটি ফ্রগের মতো ভীত হবে। যেমন লক্ষণ যে সূর্যের মতো তরুণ, আরেকটি সিমিলি যেমন লোকটি সূর্যের মতো তরুণ। সো আপনি এটি সিম্পল প্রেজেন্ট টেন্স, দ্য ম্যান ইজ অ্যাজ এজলেস অ্যাজ আ সান, ইটস সিম্পল প্রেজেন্ট টেন্স। লোকটি সূর্যের মতো তরুণ ছিল, দ্য ম্যান ওয়াজ অ্যাজ এজলেস অ্যাজ আ সান, লোকটি সূর্যের মতো তরুণ হবে। দ্য ম্যান উইল বি অ্যাজ এজলেস অ্যাজ দ্য সান, যেমন জায়গাটি কবরের মতো নীরব, ইট ইজ সিম্পল প্রেজেন্ট টেন্স, জায়গাটি কবরের মতো নীরব। দ্য প্লেস ইজ অ্যাজ সাইলেন্ট অ্যাজ এ গ্রেভ, দ্য প্লেস ইজ অ্যাজ সাইলেন্ট অ্যাজ গ্রেভ, ইট ইজ সিম্পল প্রেজেন্ট টেন্স স্ট্রাকচার। যেমন জায়গাটি কবরের মতো নীরব ছিল, দ্য প্লেস ওয়াজ অ্যাজ সাইলেন্ট অ্যাজ গ্রেভ, জায়গাটি কবরের মতো নীরব হবে বা জায়গাটি কবরের মতো নীরব থাকবে, সেটি হচ্ছে ফিউচার ইনভেস্টিগেশন বাক্য। সো থার্ড স্ট্রাকচার দিয়ে দ্য প্লেস উইল বি অ্যাজ সাইলেন্ট অ্যাজ গ্রেভ, জায়গাটি কবরের মতো নীরব হবে বা জায়গাটি কবরের মতো নীরব থাকবে। যেমন ছেলেটি শিয়ালের মতো দ্রুত, ইট ইজ সিম্পল প্রেজেন্ট টেন্স বাক্য। সো প্রথম স্ট্রাকচার দিয়ে করবেন, দ্য বয় ইজ অ্যাজ কানিং অ্যাজ ফক্স, ছেলেটি শিয়ালের মতো ধূর্ত। যেমন ছেলেটি শিয়ালের মতো ধূর্ত ছিল, দ্য বয় ওয়াজ অ্যাজ কানিং অ্যাজ ফক্স। যেমন থার্ড যে উদাহরণটি, ছেলেটি শিয়ালের মতো ধূর্ত হবে, ধূর্ত মিনস হচ্ছে চালাক, দ্য বয় উইল বি অ্যাজ কানিং অ্যাজ ফক্স, ছেলেটি শিয়ালের মতো ধূর্ত হবে। যেমন মেয়েটি পরীর মতো সুন্দরী, মেয়েটি পরীর মতো সুন্দরী, সেটি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সো প্রথম স্ট্রাকচার দিয়ে দ্য গার্ল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ফেয়ারি, দ্য গার্ল অ্যাজ ইজ বিউটিফুল অ্যাজ ফেয়ারি, মেয়েটি পরীর মতো সুন্দরী। যেমন মেয়েটি পরীর মতো সুন্দরী ছিল, এটি সিম্পল প্রেজেন্ট টেন্সের যে দ্বিতীয় স্ট্রাকচারটি সেটি হচ্ছে দ্য গার্ল ওয়াজ এজ বিউটিফুল অ্যাজ ফেয়ারি, মেয়েটি পরীর মতো সুন্দরী ছিল। যেমন মেয়েটি পরীর মতো সুন্দরী হবে, দ্য গার্ল উইল বি অ্যাজ বিউটিফুল অ্যাজ ফেয়ারি, মেয়েটি পরীর মতো সুন্দরী হবে। যেমন লোকটি সূর্যের কিরণের মতো উদার, সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্য, দ্য ম্যান ইজ অ্যাজ জেনিয়াল অ্যাজ সানশাইন, দ্য ম্যান ইজ অ্যাজ জেনিয়াল অ্যাজ সানশাইন, লোকটি সূর্যের কিরণের মতো উদার, লোকটি সূর্যের কিরণের মতো উদার ছিলেন। এটি সিম্পল পাস্ট টেন্সের যে স্ট্রাকচারটি, দ্য ম্যান ওয়াজ অ্যাজ জেনিয়াল অ্যাজ সানশাইন, লোকটি সূর্যের কিরণের মতো উদার ছিলেন। যেমন লোকটি সূর্যের কিরণের মতো উদার হবে, দ্য ম্যান উইল বি অ্যাজ জেনিয়াল অ্যাজ সানশাইন। যেমন লোকটি নবাবের মতো মহান, এটি সিম্পল প্রেজেন্টের বাক্য, প্রথম স্ট্রাকচারে করবেন, লোকটি নবাবের মতো মহান, দ্য ম্যান ইজ অ্যাজ গ্রেট অ্যাজ লর্ড, দ্য ম্যান ইজ অ্যাজ গ্রেট অ্যাজ লর্ড, লোকটি নবাবের মতো মহান, লোকটি নবাবের মতো মহান ছিলেন, দ্য ম্যান ওয়াজ অ্যাজ গ্রেট অ্যাজ লর্ড, সিম্পল পাস্ট টেন্সের বাক্য। যেমন লোকটি নবাবের মতো মহান হবে, দ্য ম্যান উইল বি অ্যাজ গ্রেট অ্যাজ লর্ড, লোকটি নবাবের মতো মহান হবে। যেমন তিনি শিশুর মতো সুখী, তিনি শিশুর মতো সুখী, এটি হচ্ছে সিম্পল প্রেজেন্টের বাক্য। আপনি হি বা সি যাই বলুন, হি ইজ অ্যাজ হ্যাপি অ্যাজ চাইল্ড অথবা শি ইজ অ্যাজ হ্যাপি অ্যাজ চাইল্ড, তিনি
শিশুর মতো সুখী এর সিম্পল প্ল্যানেটেসিস প্রথম স্ট্রাকচারটি যেমন তিনি শিশুর মতো সুখী ছিলেন হি ওয়াজ এস হ্যাপি অ্যাজ চাইল্ড অথবা শি ওয়াজ এস হ্যাপি অ্যাজ চাইল্ড তিনি শিশুর মতো সুখী হবেন হি উইল বি অ্যাজ হ্যাপি অ্যাজ চাইল্ড অথবা শি উইল বি অ্যাজ হ্যাপি অ্যাজ চাইল্ড তিনি শিশুর মতো সুখী হবেন যেমন লোকটি ইস্পাতের মতো কঠিন লোকটি ইস্পাতের মতো কঠিন এটি সিম্পল প্রান্তিসি বাক্য সো প্রথম স্ট্রাকচার দিয়ে হবে দ্য ম্যান ইজ অ্যাজ হার্ড অ্যাজ স্টিল লোকটি ইস্পাতের মতো কঠিন যেমন লোকটি ইস্পাতের মতো কঠিন ছিলেন দ্য ম্যান ওয়াজ অ্যাজ হার্ড অ্যাজ স্টিল লোকটি ইস্পাতের মতো কঠিন হবে দ্য ম্যান উইল বি অ্যাজ হার্ড অ্যাজ স্টিল লোকটি শিশুর মতো নিষ্পাপ এটি সিম্পল প্রান্তিসি বাক্য আপনি প্রথম স্ট্রাকচারে করবেন দ্য ম্যান ইজ অ্যাজ হার্মলেস অ্যাজ চাইল্ড আমি আবার বলছি দ্য ম্যান ইজ অ্যাজ হার্মলেস অ্যাজ চাইল্ড লোকটি শিশুর মতো নিষ্পাপ যেমন লোকটি শিশুর মতো নিষ্পাপ ছিলেন দ্য ম্যান ওয়াজ অ্যাজ হার্মলেস অ্যাজ চাইল্ড লোকটি শিশুর মতো নিষ্পাপ হবে দ্য ম্যান উইল বি অ্যাজ হার্মলেস অ্যাজ চাইল্ড লোকটি শিশুর মতো নিষ্পাপ হবে যেমন পরের যে সিমিলারিটি হচ্ছে লোহাটি আগুনের মতো গরম এটিও সিম্পল প্রেজেন্টেন্সের বাক্য প্রথম স্ট্রাকচারে করবেন দ্য আয়রন ইজ অ্যাজ হট অ্যাজ ফায়ার দ্য আয়রন ইজ অ্যাজ হট অ্যাজ ফায়ার লোহাটি আগুনের মতো গরম যেমন লোহাটি আগুনের মতো গরম ছিল এটি সিম্পল ফার্স্ট টেন্সের বাক্য দ্য আয়রন ওয়াজ অ্যাজ হট অ্যাজ ফায়ার লোহাটি আগুনের মতো গরম ছিল যেমন লোহাটি আগুনের মতো গরম হবে দ্য আয়রন উইল বি অ্যাজ হট অ্যাজ ফায়ার লোহাটি আগুনের মতো গরম হবে পরের যে সিমিলারিটি লক্ষ্য করুন যেমন রোগীটি শিশুর মতো অসহায় দ্য পেশেন্ট ইজ অ্যাজ হেল্পলেস অ্যাজ চাইল্ড এটি সিম্পল প্রেজেন্টে বাক্য আমি আবার বলছি দ্য পেশেন্ট ইজ অ্যাজ হেল্পলেস অ্যাজ চাইল্ড রোগীটি শিশুর মতো অসহায় যেমন রোগীটি শিশুর মতো অসহায় ছিলেন দ্য পেশেন্ট ওয়াজ অ্যাজ হেল্পলেস অ্যাজ চাইল্ড যেমন রোগীটি শিশুর মতো অসহায় হবে দ্য পেশেন্ট উইল বি অ্যাজ হেল্পলেস অ্যাজ চাইল্ড পরের যে এক্সাম্পলটি ফলো করুন মেয়েটি ফুলের মতো নিষ্পাপ দ্য গার্ল ইজ অ্যাজ ইনোসেন্ট অ্যাজ ফ্লাওয়ার দ্য গার্ল ইজ অ্যাজ ইনোসেন্ট অ্যাজ ফ্লাওয়ার এটি হচ্ছে সিম্পল প্রেজেন্টের বাক্য প্রথম স্ট্রাকচার দিয়ে এটি করলেন যেমন মেয়েটি ফুলের মতো নিষ্পাপ ছিলেন দ্য গার্ল ওয়াজ অ্যাজ ইনোসেন্ট অ্যাজ ফ্লাওয়ার যেমন মেয়েটি ফুলের মতো নিষ্পাপ হবে দ্য গার্ল উইল বি অ্যাজ ইনোসেন্ট অ্যাজ ফ্লাওয়ার যেমন তার মন আকাশের মতো উদার এটি সিম্পল প্রেজেন্টের বাক্য হিজ মাইন্ড ইজ অ্যাজ বাউন্টিয়াস অ্যাজ দ্য স্কাই তার মন আকাশের মতো উদার তেমন তার মন আকাশের মতো উদার ছিল হিজ মাইন্ড ওয়াজ অ্যাজ বাউন্টিয়াস অ্যাজ দ্য স্কাই এটি সিম্পল পাস্ট টেন্সের বাক্য যেমন তার মন আকাশের মতো উদার হবে ফিউচার ইন্ডিফিনিটিভ বাক্য হিজ মাইন্ড উইল বি অ্যাজ বাউন্টিয়াস অ্যাজ দ্য স্কাই পরেরটি ফলো করুন যেমন তার শরীর বরফের মতো ঠান্ডা হিজ বডি ইজ অ্যাজ কোল্ড অ্যাজ আইস কিংবা হার বডি ইজ অ্যাজ কোল্ড অ্যাজ আইস ইট ইজ সিম্পল প্রেজেন্টের বাক্য সো প্রথম স্ট্রাকচারে করবেন যেমন পরে যে এক্সাম্পলটি তার শরীর বরফের মতো ঠান্ডা ছিল এটি হচ্ছে সিম্পল ফার্স্ট টেন্সের বাক্য সো হিজ বডি ওয়াজ অ্যাজ কোল্ড অ্যাজ আইস কিংবা হার বডি ওয়াজ অ্যাজ কোল্ড অ্যাজ আইস তার শরীর বরফের মতো ঠান্ডা হবে হিজ বডি উইল বি অ্যাজ কোল্ড অ্যাজ আইস কিংবা হার বডি উইল বি অ্যাজ কোল্ড অ্যাজ আইস তার দেহ বা তার শরীর বরফের মতো ঠান্ডা হবে
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এতক্ষণ আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করিয়েছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 642 এবং 643 পৃষ্ঠায় যে চ্যাপ্টারটি আছে, অর্থাৎ সাম ইম্পর্টেন্ট সিমিলিস অফ ইংলিশ, সেই চ্যাপ্টারটিকে প্র্যাকটিস করিয়েছি। আপনারা যা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা অবশ্যই 642 থেকে 643 পৃষ্ঠা ভালোভাবে চর্চা করলে আপনি এই সিমিলিগুলি শেখার মাধ্যমে আপনি আপনার স্পোকেন এবং রাইটিং স্কিল ইম্প্রুভ করতে পারবেন। বাংলাদেশে পাঠকরা যদি বইটি আমাদের সংগ্রহ করতে চান, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে দিতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা এই দুটি নাম্বারে যে কোনো একটিতে আপনারা বিকাশ করে বইটি খুব দ্রুত আমাদের কাছে সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যদি ভারতের পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটিকে বইটি সংগ্রহ করছেন, তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির সেলফোন নাম্বার লিখে দিতে পারেন। নাম্বারটি হচ্ছে 9733196010। ইন্ডিয়ার পাঠকরা পশ্চিমবঙ্গের মালদহ থেকে বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আরেকটি বিষয়, আপনাদের সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সংযুক্ত হতে চান, তাহলে ইউটিউবে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল, অল দ্য সেম নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আপনারা লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার পেজ এবং গ্রুপে আমার সংযুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছি সেটি ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা, আপনারা সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইন আনাদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।